একটু উঠতে পারে না, দাঁড়াতে পারে না, মানে ওই হামাগুড়ি দিয়ে দিয়ে এগুলো আগে এক টাকা ছিল। তো এই সিঙ্গাড়া গুলোর দাম তাহলে দু টাকা করে পিস, আগে এক টাকা করে ছিল, এক টাকা ছিল, এখন দু টাকা। এগুলো কি দিয়ে বানানো হয়? মানে আলুর পুর দিয়ে বানানো হয়, আলু, নিরামিষ সিঙ্গারা, গরম মশলা, জিরে, আদা বাটনা, পাঁচফোড়ন দিয়ে তৈরি। পেঁয়াজ রসুন আমি দিই না, আমার নাম জয়দেব বিশ্বাস, আমি বিরাটিতে বিক্রি করি, 3 নম্বর প্ল্যাটফর্মে, নিয়ে যান, তুলে বলে দেবেন। হ্যাঁ, তো কাকু এখানে থাকে, ওই ওই সাইডে যে ব্রিজ টাইপের আছে, ওই ব্রিজের নিচে 3 নম্বর প্ল্যাটফর্মে, এখানে হ্যাঁ প্রথমেই আছে। এখানে 2 টাকার সিঙ্গাড়াও আছে, 5 টাকার সিঙ্গাড়াও আছে, এছাড়া স্যান্ডউইচ হয়, বেগুনি হয়, আলুর চপ হয়, আলুর চপ হয়, আলু চপ করব। আমি প্রতিদিন 2টোর সময় আসি, 2টো এসে বেলা রাত 10টা পর্যন্ত করে যায়। ছোট সিঙ্গাড়া, মিনি সিঙ্গাড়া 2 টাকা, হ্যাঁ মিনি সিঙ্গাড়া 2 টাকা, বড় সিঙ্গাড়া 5 টাকা, স্যান্ডউইচ 6 টাকা, স্যান্ডউইচ এই পাউরুটি 6 টাকা, 6 টাকা পিস আর কি, 6 টাকা পিস, বেগুনি 5 টাকা পিস, আলু চপ 5 টাকা 2 টাকা, আলু করব। আর বেসনটা কি দিই? বেসন দিয়ে তৈরি করি, এই বেসন, বেসন গাবলাই গাবলাই গুলিয়ে তৈরি করি, বড় বড় নিমকি 5 টাকা, হ্যাঁ নিমকিও করি, নিমকি এগুলো বই আমি রেডি করে রাখি দিই, না আমি এখানেই করি সব, আমি সব এখানেই করি, আমি একাই করি, একাই একাই। হ্যাঁ সিঙ্গারা ভালো আছে, আর এই বেসনের গোলাটার মধ্যে কিন্তু কাকু পাউরুটিটা দিয়ে দিল স্যান্ডউইচের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ লে আছে, রাস্তা রাস্তা